জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর হামলায় আহত বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন। সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সেলিমুজ্জামান সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাকে রাত 9:30 দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা পরীক্ষা করে জানতে পারেন উনি মারা গেছেন। মূলত উনি আগেই মারা গিয়েছিলেন। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেনও শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে আহত করেন। পরে তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় থাকতেন। গত 15 জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায়ও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ রাতে একটি ল্যাঙ্কারজনক ঘটনা সংঘটিত হয়। আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে ক্যাম্পাসের অভ্যন্তরে নিয়ে এসে তাকে প্রান্তিক গেটেও পিটানো হয়। তারপরে ক্যাম্পাসের ভিতরে নিয়ে এসে নিরাপত্তা অফিসের সামনে তাকে পিটানো হয়। নিরাপত্তা অফিসের তালা ভেঙে তাকে পিটানো হয় এবং সকল এই সকল ঘটনার ভিডিও ফুটেজ আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আজীবন লড়াই করেছি অন্যায়ের বিরুদ্ধে, আমরা আজীবন লড়াই করেছি নিপীড়নের বিরুদ্ধে। সেই জায়গায় আমাদের শহীদদের, আমাদের ভাই বোনের রক্তের উপর পা দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই নতুন বাংলাদেশে আমরা যখন দেখি এ ধরনের মব লিঞ্চিং, নতুন বাংলাদেশে যখন দেখি এ ধরনের মব কিলিং, তখন সেটি শিক্ষার্থী হিসাবে, সেটি নাগরিক হিসাবে, সেটি আন্দোলনকারী হিসাবে আমাদের শঙ্কিত করে। এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এখন রাত 2:30 আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এখানে উপস্থিত আছি, বিসের বাসভবনের সামনে এসেছি আমরা। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং অতি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানাতে এসেছি। এবং আমরা বলতে চাই, শুধুমাত্র জাহাঙ্গীরনগর নয়, বাংলাদেশের কোনো জায়গায় এই ধরনের মব কিলিং, মব লিঞ্চিং আমরা শিক্ষার্থীরা, বাংলাদেশের নাগরিকরা মেনে নিব না এবং এর বিরুদ্ধে আমরা জোর আন্দোলন গড়ে তুলব। ধন্যবাদ। কোন দলের মতাদর্শী ছিল সেটা বড় কথা না, সে যত বড়ই অপরাধ করুক না কেন, মব জাস্টিস হতে পারে না। এবং আমরা জেনেছি, জানতে পেরেছি যে মব জাস্টিসের পাশাপাশি তাকে চার দফায় তাকে মারা হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার আক্রোশের শিকারও সে হয়েছে। এটা কেন হবে মব জাস্টিসের, এটা কেন হবে, যারা ছিল এর সাথে জড়িত, আপনি দ্রুত প্রশাসন দ্রুত পদক্ষেপ নিন। একটা নিরাপত্তা অফিসে কি করে এরকম হত্যাকাণ্ড হতে পারে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা চায় এটার অতি দ্রুত প্রশাসন পদক্ষেপ নিক, যারা এটার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হোক। আমাদের নজরে এসেছে যে অনেক মানুষ তাদের বিভিন্ন পরিচয়ে, তারা শিক্ষার্থী, তারা আরো বিভিন্ন রাজনৈতিক পরিচয়েও, ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন পরিচয়ও তারা এই জায়গায় ছিল এবং তাদের উপস্থিতিতে তারা সবাই এখানে ছিল, শিক্ষার্থীরা ছিলেন, শিক্ষকরা ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যার আমরা জুবায়ের হত্যা দেখেছি, আমরা এরও আগে আরো অনেকগুলো হত্যাকাণ্ড দেখেছি স্যার, এই হত্যাকাণ্ডগুলোর সাক্ষীও আপনি, আপনিও তখনও দেখেছেন যে তখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে সেগুলো প্রতিহত করেছে, সেগুলোর প্রতিবাদ করেছে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক সংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন শামীম মোল্লা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে মারধর করেন। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম উপস্থিত হয়। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।